হ্যালো ফ্রেন্ডস, dreamwaves.com থেকে আমি ইমরান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা কোর্স ফর বিগিনার্সে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেসের পেজ ক্রিয়েট করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো। ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ডাব্লুপি হাইফেন অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, ওকে। বাম পাশের মেনুতে আমরা দেখছি পেজ, পেজেস, পেজেস থেকে অল পেজেস অ্যাড নিউ এ ক্লিক করে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। অথবা আমরা যদি সাইটটা ভিজিট করি একবার, ভিজিট দ্য ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছি একটা নিউ লেখা প্লাস সাইন নিউ আছে। এখান থেকে যদি আমরা পেজ ক্রিয়েট করি তাহলে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। সো ড্যাশবোর্ড থেকে করছি, পেজেস থেকে অল পেজেস একবার ক্লিক করি। অল পেজেসে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের দুটো পেজ আছে, একটা হলো স্যাম্পল পেজ ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট ক্রিয়েট করা, আর একটা হচ্ছে অ্যাবাউট আস। ওকে, আমরা নিউ এ ক্লিক করব, অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব, কন্টাক্ট আস। এখানে কিছুগুলো লেখা জোখা দিব, ইউ ক্যান ভিজিট আস এই অ্যাড্রেসে এটসেট্রা। ধরে নিচ্ছি এগুলোই আমাদের কন্টেন্ট। ওকে, পেজেও আমরা যে কাজ করতে পারি, যে কোনো মিডিয়া অ্যাড করে দিতে পারি। গুগল ম্যাপস থেকে একটা ইমেজ নিলাম, নিয়ে সেটা আপলোড করে দিতে পারি, নতুবা যে কোনো ফর টেস্টিং পারপাস করে দিচ্ছি। আমাদের পেজে চলে আসছে। ওকে, ডান পাশ থেকে আমরা যে কাজটা করতে পারি, যে এটা ড্রাফট রেখে দিতে পারি, এগুলো আমরা পোস্ট ক্রিয়েটের সময় দেখেছি। একটা বিষয় আছে যে এটা কোনো প্যারেন্ট পেজ থাকবে কি না সেটাও দিয়ে দিতে পারি। অর্ডার ফিচার ডিমেজ, মূলত পেজের জন্য যেটা দরকার ছিল, যে এটা ইউ ক্যান ভিজিট দিস পেজ, এটা একটু হাইলাইট করে দিচ্ছি। ওয়েল, অ্যাড মিডিয়া এটসেট্রা, পেজ ক্রিয়েট, একটু পেজ পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিউ পেজেস আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা পেজটা দেখতে পারি, যে যার ভিউটা এরকম। ওকে, ইমেজটা প্রয়োজন না হলে রিমুভ করে দিতে পারি। পেজ ক্রিয়েট করা খুবই সিম্পল। এডিট করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে একটু ফিরে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে পেজেসে ক্লিক করে অল পেজেস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কন্ট্যাক্ট পেজটা চেকবক্সটাতে ক্লিক করে এডিট লিঙ্কে ক্লিক করছি। ওকে, এবার চাচ্ছি এখানে একটা ম্যাপ, গুগল ম্যাপসের একটা ইমেজ দেই। সেক্ষেত্রে আপলোড ফাইল, আপলোড ম্যাপস, ইনসার্ট ইন টু পেজ নট পোস্ট, এই ইমেজটা দিয়ে দিতে পারি। আর ওকে, আপডেট করছি। যদি এই পেজটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আবার অল পেজেসে যাব। অল পেজেসে গিয়ে সিলেক্ট ট্রাশ, ট্রাশে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটা পেজ ট্রাশে আছে, এটা ক্লিক করে আমরা চাইলে রিস্টোর করতে পারি নতুবা পার্মানেন্টলি ডিলিট করতে পারি। এখন দেখি যে এই পেজটা পাওয়া যায় কি না ভিজিট করে। ওপস, দিস পেজ ক্যান নট বি ফাউন্ড, তার মানে এটা আসলে ট্রাশে আছে, পার্মানেন্টলি ডিলিট করলে আর থাকছে না। ওকে, অল পেজেস টু স্যাম্পল পেজটাকে কী করবো, ট্রাশ করবো। ট্রাশ থেকে আবার রিস্টোর করতে পারি, রিস্টোর করলে পুনরায় অল পেজেসে চলে আসবে। ফিল্টার করতে পারি, সার্চ করতে পারি, জাস্ট লাইক পোস্ট। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে একটু কনফিউশন আসতে পারে যে পোস্ট এবং পেজের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে পোস্টে আমরা র্যান্ডম আর্টিকেল অ্যাড করতে পারবো অ্যাকর্ডিং টু ইটস ক্যাটাগরি, এটার ক্যাটাগরি অনুসারে আমরা প্রতিনিয়ত পোস্ট দিতে পারবো।
আর পেজ হচ্ছে একটা জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট, এটা থেকে যাবে। সে ফর এক্সাম্পল অ্যাবাউট আস, এখানে নতুন করে আমরা আর্টিকেল যোগ করব না, বাট বিজনেস, ফুড, ন্যাশনাল, পলিটিক্যাল এই ক্যাটাগরিগুলোতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট অ্যাড করব। এটাই মূলত পার্থক্য, দ্যাটস অল। যদি কোনো কোয়েরি থাকে এই গ্রুপে পোস্ট করতে পারেন। থ্যাংক ইউ।